ঈদের দিন ও পরের দুই দিন পশু কুরবানি দেবেন ধর্মপ্রাণ মুসলমানেরা। এসব পশু জবাইয়ের পর বর্জ্য অপসারণের জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নানান পদক্ষেপ নিয়ে থাকে। হাটে আসা কুরবানির পশু বিক্রি শেষে যে বর্জ্য জমে থাকবে তা অপসারণও একটি বড় চ্যালেঞ্জ। এরই মধ্যে রাজধানী পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে দুই সিটি কর্পোরেশন। ঈদের দিনের কুরবানির পশুর বর্জ্য 24 ঘন্টার মধ্যে অপসারণ করতে চায় ঢাকার দুই সিটি কর্পোরেশন। এজন্য সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। এ সময় দুই সিটি কর্পোরেশনে 20,000-এরও বেশি পরিচ্ছন্নতা কর্মী কাজ করবে। 24 ঘন্টার মধ্যে বর্জ্য স্থানান্তর করা এবং আমাদের সরিয়ে ফেলা, পরিষ্কার পরিচ্ছন্নতা করা এবং জীবাণুনাশক দিয়ে ধুয়ে ফেলা, আমরা এই ক্ষেত্রে আমাদের সম্মানিত কাউন্সিলরদের মাধ্যমে আমরা ব্লিচিং পাউডার, স্যাবনল এগুলো বিতরণ সম্পন্ন করেছি। এছাড়া দুই সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে মনিটরিং সেলের পাশাপাশি বর্জ্য অপসারণের তথ্য দিতে হটলাইনও চালু করেছে দুই সিটি। ওয়ার্ড কাউন্সিলররাও কুরবানির পশুর বর্জ্য অপসারণে জনসচেতনতা তৈরি করছে। নগরবাসীকে অনুরোধ করব, আপনারা যত্রতত্রভাবে কোনো ধরনের পশুর বর্জ্য কোথাও ফেলবেন না। আমরা পলিথিনে ব্যাগ দিচ্ছি, ওই ব্যাগের মধ্যে করে রেখে দিবেন এবং আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা ওই ব্যাগ কালেকশন করে নিয়ে যাবে। পলিব্যাগ, ব্লিচিং পাউডার এবং জীবাণুনাশক বিতরণের পাশাপাশি পরিবেশ দূষণমুক্ত রাখতে নগদ জুড়ে গাড়ি দিয়ে জীবাণুনাশক তরল ছিটানোর উদ্যোগও নেওয়া হয়েছে। জাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।